আমাদের ইমাম ঠিক আছে, আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে, দিনের কর্মসূচি শুরু করে। দেখতে দেখতে চোদ্দ বছর ঝড় হবে কোন বছর। বাংলাদেশকে আল্লাহ বাঁচিয়ে শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আজকে শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে বাংলাদেশ এখনো বাংলাদেশ অনেক বড় বড় দেশের চেয়েও ভালো আছে। এই ঝড়ের কথা শুনতে আসি দশ বছর ধরে শুনছি, আর সময় নাই, আর সরকারের সময় নাই। দেখতে দেখতে চোদ্দ বছর ঝড় হবে কোন বছর, দেখতে দেখতে চোদ্দ বছর সরকার যাবে কোন বছর। মির্জা ফখরুলকে আমি জিজ্ঞেস করতে চাই, সাইক্লোন তো কি একটা নাম মুখা, কয়দিন আগে আল্লাহ যারে বাঁচা, কেউ তার মারতে পারে না, বাংলাদেশকে আল্লাহ বাঁচিয়ে শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। বকুল সাহেব কবে সময় শেষ, আর সময় নাকি দিবে না বলেন না কেন, কোন তারিখ বলেন, দিন বলেন, সময় বলেন, আমরা একটু তৈয়ার হই, কিভাবে ঝড় আসে, ঠাকুরগাঁ থেকে আসে না লন্ডন থেকে আসে, কোথা থেকে ঝড় আসবে সেটা একটু বলে দিন, আমরা কত নম্বর বিপদ সংকেত তাও বলে দিন, সরকারে বিদায় দিবেন, সরকারের তো একটা প্রস্তুতি আছে, এই সরকারের সময় কত এটা জানেন মহান সৃষ্টিকর্তা, এই সরকারের সময় কত এটা জানে এদেশের জনগণ, এই সরকারের পরিবর্তন হবে কি সেটা নির্ধারণ করবে কে, বাংলাদেশের জনগণ এবং আল্লাহ পাক, ঠিক আছে, কাজে আমাদের ইমান ঠিক আছে, আমাদের ইমান ঠিক আছে, আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে, দিনের কর্মসূচি শুরু করে। আওয়ামী লীগের শিকড় এই দেশের মাটি অনেক, আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে, একথা যদি মনে করেন ভুল করছে। আজকে শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে বাংলাদেশ এখনো বাংলাদেশ অনেক বড় বড় দেশের চেয়েও ভালো আছে। শেখ হাসিনা সব আজকে বাংলাদেশের একটা দল তাকে নিয়ে প্রশ্ন করে, অপপ্রচার করে, মিথ্যাচার করে, একটি দল বিএনপি
এবং তার দোসররা ছেলে মেয়েরা চাকরি করে হাওয়া ভবন করেননি বিকল্প পাওয়া সেন্টার করেন তার ছেলে মেয়ে এখানে ব্যবসা করে না তারা চাকরি করে তারা সুশিক্ষিত হার্ভার্ডের ছাত্র পড়াশোনা করেছে বিদেশে অটিজমের একজন এক্সপার্ট শেখ হাসিনার কন্যা আজকে শেখ রেহানা লন্ডন শহরে এখনো ট্রামে করে যাতায়াত করে ট্রেনে করে যান অফিসে সামান্য লাইব্রেরিয়ানের চাকরি করেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা তাদের পকেটের উন্নয়নে চিন্তা নেই তাদের চিন্তায় বাংলাদেশ তাদের চিন্তা বাংলাদেশের জনগণ